অন্তর্কলনের আমরা এর আগের লেকচারে আমাদের সূত্র এই যে আমাদের 5 নম্বর যে সূত্রটা রয়েছে এই 5 নম্বর সূত্র নিয়ে অঙ্ক করেছি এবং আজকে আমরা বলেছিলাম যে আমরা আবার এই সূত্রটা নিয়ে আলোচনা করব আবার আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করব অনেকগুলো অঙ্ক সলভ করব একটা কথা আমি বলে নেছি একটু শোনো যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে তোমরা আমি যখন কোনো অঙ্কটা করাই যদি সেই অঙ্কটাতে সমস্যা থাকে সেই অঙ্কটা বারবার অর্থাৎ কমপক্ষে 3 বার তোমরা খাতায় তুলবা খাতায় তুলে নিজে নিজে করার ট্রাই করবা আর আমার একবার লেকচার না বুঝলে বারবার দেখো দেখে খাতায় করো দেখো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের বুঝাতে চাচ্ছি সেটা তোমাদের ব্রেনে কিন্তু সেট হয়ে যাবে আর কি যেটা বলতে চাচ্ছি সুতরাং তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবে এবং কাজ হচ্ছে খাতা কলম সহ অঙ্কটা 2-3 বার করে করবা এখন যে জিনিসগুলো করাচ্ছে এগুলো খুবই বেসিক জিনিস পরে কিন্তু আমি আর এগুলো করাবো না পরে কিন্তু বড় বড় অঙ্ক আসবে তখন কিন্তু এই বিষয়গুলো যদি এখন থেকে তোমরা ভালো করে না জানো না বোঝো তাহলে কিন্তু পরে যে করতে পারবে না এবং এই অন্তরক ক্যালকুলাস যেটা অধ্যায়টা রয়েছে এটা কিন্তু খুবই অনেক বড় অধ্যায় এবং সূত্র ছাড়া আমরা এগোতে পারবো না সুতরাং এখনই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হতে হবে ঠিক আছে যাই হোক তো আমি বলেছিলাম আজকে আবার আমরা আলোচনা করবো তো গতদিনে আমরা বেশ কয়েকটা প্রায় এই যে অঙ্কগুলো আমরা করেছিলাম বেশ কিছু অঙ্ক করেছিলাম যাই হোক এখন দেখতে হয়তো বা দেখাচ্ছে কিন্তু যখন করেছি তখন তো ভালোই ছিল যাই হোক তো দেখো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে গতদিন আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তার উপর হোস্কার তো গতদিনের অঙ্কটা এখানে মনে হয় 2 ছিল যাই হোক তো এই অঙ্কটা আমরা আজকে আবার সলভ করবো গতদিন একটা নতুন জিনিস শিখেছিলাম লাস্টে যে এই অঙ্কটার তখন অনেকের হয়তো ওই জায়গাটাতে প্রবলেম হয়েছে তো আজকে আমি আবার সেই জায়গাটা ক্লিয়ার করে দিব তো দেখো এটাকে প্রথমে আমাদের সাজাতে হয় এই সাজানোর বিষয়টা আলাদা করে বলার কিছু নেই আচ্ছা তো এখন আমরা ওয়াই জায়গায় ওয়াই যে মানটা রয়েছে সেই মানটা বসাবো আর আজকে আমরা যে সূত্র দিয়ে অঙ্ক করছি সেটা আমাদের কয় নম্বর সূত্র এই যে ই টু দি পাওয়ার এক্স এর আমাদের 5 নম্বর সূত্র ঠিক আছে তো সূত্রটা আমি একটু সাইডে রেখে দিই আচ্ছা থাক এরকম প্রয়োজন পড়লে আমরা আবার নিব আচ্ছা তো এই সূত্র অনুযায়ী আমরা জানি যে কী করতে হয় যে ই টু দি পাওয়ার এফ অফ এক্স যদি থাকে তাহলে ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্রথমে লিখতে হয় প্রশ্নে যে ই টু দি পাওয়ার এফ অফ এক্স রয়েছে সেটা প্রথমে আমাদের লিখতে হয় তাহলে প্রশ্নে ইর সাথে যা যা রয়েছে সেগুলো আমরা প্রথমে লিখবো যে ই এক্স প্লাস ওয়ান তারপর হোস্কার এক্স প্লাস ওয়ান তারপর এ হোস্কার তার মানে আমাদের যে এই এফ অফ এক্সটা দেওয়া আছে এফ অফ এক্স এখানে আমাদের কত এফ অফ এক্স আমাদের এক্স প্লাস ওয়ান তারপর হোস্কার এই পুরোটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স তারপর আমাদের কী বসাতে হয় ডিডিএক্স বসাতে হয় ডিডিএক্স বসালাম বসানোর পর আমাদের শুধু এফ অফ এক্স বসাতে হবে অর্থাৎ ই এর উপরে যা রয়েছে ই এর উপরে কী রয়েছে এখানে আমাদের এর উপরে রয়েছে এক্স প্লাস ওয়ান তারপর হোস্কার এই পুরোটা আমরা বসাবো এক্স প্লাস ওয়ান তারপর হোস্কার ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে ই টু দি পাওয়ার এটা এরকমই থাকবে আর আমাদের এখানে ডিডিএক্স রয়েছে তার মানে যেখানে ডিডিএক্স রয়েছে সেখানে আমরা কাজ করবো যেখানে ডিডিএক্স রয়েছে সেখানে কাজ করবো ডিডিএক্স যেখানে নাই সেখানে কাজ নাই যেমন এখানে এর সামনে কি আর ডিডিএক্স রয়েছে নাই তার মানে এখানে কোনো কাজ নাই এর সামনে ডিডিএক্স রয়েছে সুতরাং এটাতে এখানে আমাদের কাজ করতে হবে তো দেখো এখানে আমাদের কী সূত্র কাজ করবে এক্স এই এক্স প্লাস ওয়ান এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এর উপরে রয়েছে 2 তার মানে এটা আমাদের কোন সূত্রতে পড়বে 3 নম্বর সূত্র অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনের সূত্রতে ফেলবো কয় নম্বর সূত্রতে ফেলবো এক্স টু দি পাওয়ার এনের সূত্রতে বলবো ফেলবো আমরা তাহলে এই পুরোটাকে ধরবো আমরা হচ্ছে এক্স এবং এই টুটা থেকে ধরবো আমরা এন তাহলে এক্স টু দি পাওয়ার এনের সূত্রতে আমাদের পড়বে এগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এই বিষয়গুলো আমার আর বলতে হবে না যে কোথায় থেকে কোন সূত্র আসতেছে তোমরা নিজেরাই এগুলো মানে পারবা আর কি তাহলে এক্স টু দি পাওয়ার এনের সূত্র কি প্রথমে এন লিখতে হয় এখানে এন মানে কি 2 লিখলাম লেখার পরে কি লিখতে হয় এক্স এখানে এক্স মানে কি এক্স প্লাস ওয়ান এক্স আচ্ছা এক্স প্লাস ওয়ান তারপরে কি এন মাইনাস ওয়ান এন মানে এখানে আমাদের কত রয়েছে এখানে 2 2 মাইনাস 1 গতদিন আমি বলেছিলাম যেহেতু আমাদের সূত্রে রয়েছে এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে কিন্তু আমাদের অঙ্কে কি সরাসরি এক্স দেওয়া আছে আমাদের অঙ্কে কি সরাসরি এক্স দেওয়া আছে এখানে কিন্তু আমাদের সরাসরি এখানে এক্স দেওয়া নাই এখানে এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়ান রয়েছে যেহেতু প্রশ্নে আমাদের এক্স রয়েছে এবং এখানে সরাসরি এক্স নাই যেহেতু সরাসরি এক্স নাই সুতরাং এক্স প্লাস ওয়ানকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো এটা হচ্ছে এটা নিয়ম ঠিক আছে বুঝতে পেরেছি যদি এখানে সরাসরি এক্স থাকতো যদি এরকম এক্স স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এই লাইনটা আমাদের আর করতে হতো না আমি কি বুঝতে পেরেছি প্রশ্নে এক্স রয়েছে সরাসরি এখানে আমাদের এক্স নাই আমরা এক্স প্লাস ওয়ানকে এক্স ধরেছি নিজেরা ধরেছি অঙ্ক করার সুবিধার্থে ঠিক আছে যেহেতু সরাসরি এক্স নাই সেহেতু এখানে আমরা আবার এক্স প্লাস ওয়ানকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এইটুকুর ভিতরে কোনো ডিডিএক্স নাই সুতরাং এইটুকু আমাদের এরকমই থাকবে এখানে আমরা কোনো কাজ
কিছুই করতে পারবো না, এটা আমরা এরকমই থাকলো আর দুই থেকে এক বাদলে থাকে এক। তো এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো, যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে সুতরাং ডিডিএক্সটা এক্সের সাথে একবার আলাদা করে লিখবো, ডিডিএক্সটা ওয়ানের সাথে একবার আলাদা করে লিখবো। তাহলে ডিডিএক্স এক্সের সাথে একবার আলাদা করলাম, প্লাস দিলাম, ডিডিএক্সটা ওয়ানের সাথে একবার আলাদা করে লিখলো। তাহলে এইটুকু আবার আমাদের ফুল লিখতে হবে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান। আর এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আগের লেকচারগুলোতে বলেছি কি হয়, ওয়ান হয়, আর যদি ধ্রুবক সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় জিরো, তাহলে হয় কি জিরো। তার মানে এটাই আমাদের অ্যান্সার হবে এই ফুল লাইনটায়, ওয়ানটা বাদ দিবা পরের লাইনে দিয়ে, এইটুকু আমাদের হবে অ্যান্সার। ঠিক আছে, পরের লাইনে এরপরে যখন আমি করাবো তখন কিন্তু এটা আর ভাঙবো না, একবারে সরাসরি কী করবো জানো, একবারে সরাসরি একবারে ওয়ান লিখে দিব, তখন মাথা ঘুরে যাবে যে ওয়ান কীভাবে আসলো। তো আগের লেকচারগুলো দেখো, আগেও আমি আগের দিনের লেকচারে এই বিষয়গুলো কিন্তু আমি মানে সুন্দর করে আবার মানে বুঝিয়ে বাঁচিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সমস্যা থাকার কথা না, আমরা আরও একটু করার চেষ্টা করি, দেখি আমরা আরও কী করতে পারি। আচ্ছা আমরা আরও করি, ওয়াই ইকুয়াল টু ই এক্স থ্রি, এটা আমরা করবো ই টু দি পাওয়ার, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স ওয়াই ডি ডি এক্স, ওয়াইয়ের জায়গায় আমরা কী করবো এই ফুল মানটা লিখবো, ওয়াইয়ের যে মানটা এক্স টু দি পাওয়ার থ্রি। তাহলে এখানে ইটা হচ্ছে আমাদের মেইন কাজ, আর এক্স টু দি পাওয়ার থ্রিটা হচ্ছে আমাদের কি, এই যে এফ অফ এক্স, এটা কি আমাদের এফ অফ এক্স, ই যেটা আছে সেটা আসেই, এর উপরে যাই থাকুক না কেন সেটাই হবে আমাদের এফ অফ এক্স। তাহলে আমাদের কী করতে হয়, প্রশ্নে যেটা রয়েছে সেটা সরাসরি প্রথমে লিখতে হয়, লেখার পরে ডিডিএক্সটা দিতে হয়, ডিডিএক্সটা দিতে হয়, তারপর এফ অফ এক্স দিতে হয়, তার মানে ই এর উপরে যা রয়েছে, এর উপরে কী রয়েছে এক্স টু দি পাওয়ার থ্রি রয়েছে, সেটা আমাদের এখানে দিতে হয়। ঠিক আছে, দিলাম আমরা, দেওয়ার পরে এখন দেখো আনসার আমাদের কী আসে, ই এক্স থ্রি এরকমই থাকবে। তাহলে এখানে দেখো এটা কিসের সূত্র বলো তো দেখি, এটা কিসের সূত্র হবে, কয় নম্বর সূত্র হবে, তিন নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার এনের সূত্র, এক্স টু দি পাওয়ার থ্রি, এর মানে এখানে থ্রি, এক্স টু দি পাওয়ার এনের সূত্র। তাহলে এখানে কী আসবে, এন আসবে প্রথমে, এর মানে কত থ্রি, তারপরে আসবে কত এক্স, এখানে সরাসরি এক্স রয়েছে, এক্স লিখলাম, তারপরে এন মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান। এখানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না যেরকম এখানে আবার করতে হয়েছিল, কেন করতে হবে না, প্রশ্নেও রয়েছে এক্স, সরাসরি এখানে প্রশ্নেও রয়েছে এক্স, তার মানে শেষ, কাজ শেষ। এখানে আমাদের এক্স সরাসরি ছিল না, যার জন্য আমরা এই সংখ্যাটাকে আবার ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসবে, থ্রি এক্স, তিন তিন থেকে যদি এক বাদ দেয় তাহলে আমাদের আসে টু, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, দেখা যাক আমরা আরও কিছু সলভ করতে পারি কি না, পরের অঙ্কটা সলভ করার আগে আমি তোমাদের কিছু একটু বেসিক শেখানো হয়। আচ্ছা তোমরা কি জানো যে ওয়ান বাই এক্সকে এক্স মাইনাস ওয়ান লেখা যায়, যদি এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে সেটাকে আমরা ওয়ান বাই এক্স লিখতে পারি, আর যদি ধরো যে এরকম আছে যে এরকম, তার মানে এটাকে যদি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি, কী লিখতে পারি, ওয়ান বাই এক্স স্কোয়ার। আমি কি বোঝাতে পেরেছি, ধরো এখানে রয়েছে মাইনাস ফোর, তাহলে এটাকে যদি আমরা ভাগ আকারে লিখতে চাই তাহলে ওয়ান দিব, এক্স টু দি পাওয়ার ফোর দিব। একই রকমভাবে ওয়ান বাই এক্স ফোরকে যদি ভাঙাতে চাই তাহলে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর লিখব, এটা সূচকের অধ্যায় চতুর্থ চ্যাপ্টার মেবি তোমাদের, সেই চতুর্থ কি পঞ্চম যাই হোক সেই চ্যাপ্টারে এগুলো আলোচনা রয়েছে, আর অথবা নাইনটিনের বেসিক এগুলো, যাই হোক এ পরের অঙ্কটা এটা আমাদের কাজে লাগবে। তো যেটা বলছিলাম যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এখানে রয়েছে মাইনাস ওয়ান বাই এক্স, মাইনাস ওয়ান বাই এক্স রয়েছে। তো আমাদের কাজ প্রথমে সাজানো, আমরা আগে সাজাই তারপরে আমরা দেখবো যে কীভাবে কোনটা করব। ওয়াই জায়গায় ওয়ার মানটা লিখে নিই, মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা তাহলে এটাকে আমরা কীভাবে সাজাবো, দেখো যদি ধরো এখানে মাইনাস নেই, শুধু রয়েছে ওয়ান বাই এক্স, যেরকম আমি আগে বললাম, আগে এখানে যেরকম দেখালাম যে শুধু ধরো রয়েছে ওয়ান বাই এক্স, তাহলে তোমরা কী করতে, এক্স মাইনাস ওয়ান লিখতে, এক্স মাইনাস ওয়ান লিখতে, তাই না, এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তো ধরো এখানে মাইনাসটা নেই, শুধু রয়েছে, শুধু মনে মনে ধরো যে এখানে মনে মনে ধরো যে শুধু রয়েছে যে ডিডিএক্স দিয়ে লেখা আছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, তাহলে এরপরের লাইন আমরা কী লিখতে পারতাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওয়ান বাই মাইনাস, সরি এখানে তাহলে আমরা লিখতে পারতাম ই টু দি পাওয়ার, সরি ই টু দি পাওয়ার কী লিখতে পারতাম, মাইনাস ওয়ান। এই যে যেরকম, আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও, আমার এই উল্টাপাল্টা হয়ে গেল। তো আমি বলছিলাম যে ওয়ান বাই এক্স যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান,
x দিয়ে minus 1 লিখতে পারি তাহলে এখানে আমাদের রয়েছে 1 by x তাহলে আমরা এখানে x লিখে minus 1 লিখব ঠিক আছে এটুকু আমরা করতে পারি তো আমরা প্রথমে এটুকু করি যে ধরো আমরা এটুকু লিখি এটাকে আমরা লিখব e to the power x লিখে minus 1 লিখব এটা করলাম ঠিক আছে তো এখন 1 by x তো আছে তার সাথে একটা মাইনাস রয়েছে সেই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিব আমি এটা কেন করালাম এটা বোঝার জন্য করালাম ধরো যে এখানে আমি বলেছি যে আমাদের মূল অঙ্কে মাইনাস 1 by x তো আছে তো আমি বললাম যে ধরো এই মাইনাসটা নেই এখানে শুধু 1 by x রয়েছে যদি শুধু 1 by x থাকে তাহলে আমরা কি করতাম x লিখে মাইনাস 1 লিখতাম ঠিক আছে x লিখে মাইনাস 1 লিখতাম তো x লিখে আমরা প্রথমে মাইনাস 1 টা লিখেছি লেখার পরে এই যে প্রশ্নে যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসটা শুধু বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন নিশ্চয়ই সমস্যা নাই আচ্ছা তো এবার এটাকে আমরা ডিফারেনশিয়েশন করব তো দেখো এটা e টু দি পাওয়ার x এর সূত্র তো এই পুরোটা হচ্ছে আমাদের f অফ x আর এটা হচ্ছে আমাদের e তাহলে প্রথমে যা রয়েছে সেটা আমরা প্রথমে লিখব -1 -x তার উপর x এর উপরে পাওয়ার হচ্ছে -1 তো ddx লিখব ddx লেখার পরে e এর উপরে যা রয়েছে এর উপরে কি রয়েছে মাইনাস দেওয়া আছে x দেওয়া আছে তারপর এর উপরে -1 দেওয়া আছে পাওয়ার হিসেবে এটা আমরা লিখলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কি হবে এই লিখলাম মাইনাস দিলাম x লিখলাম 1 লিখলাম আচ্ছা এর পরেরটা আমরা কি করব দেখো একটু তো দেখো এটা এই মাইনাসটাকে তোমরা মনে থেকে বাদ দাও এখন দেখো যদি এই মাইনাসটা না থাকলো তাহলে x এর উপরে পাওয়ার হিসেবে কি রয়েছে -1 রয়েছে তার মানে এটা আমাদের কি কোন সূত্রের ভিতরে যাইতো যে x টু দি পাওয়ার n এর সূত্র তাহলে কি হতো n লিখব n মানে কত আমাদের -1 টা লিখলাম -1 তারপর লিখতাম x x মানে কি আমাদের -x এখানে রয়েছে -x তারপর n -1 এখানে আমাদের n কত -1 টা হচ্ছে আমাদের n দেন সূত্রের মাইনাস দেন 1 ঠিক আছে এখন আমরা কি করব দেখো e টু দি পাওয়ার -x -1 -1 লিখলাম লেখার পরে লিখলাম -x তারপরে এই এর সামনে মাইনাস এর সামনে মাইনাস যখন দুইটার সামনে মাইনাস থাকে তাহলে সেটা হয়ে যায় যোগ তাহলে এক 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 দুই হবে এবং সামনে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস বসবে আমাদের সামনে মাইনাস থাকার কারণে আমাদের এখানে কি হবে মাইনাস বসবে আচ্ছা এখানে যদি তোমরা রাখো তবু এটা অ্যান্সার হবে কিন্তু আরেকটু লেখা দরকার এখানে সেটা হচ্ছে যে -1 এবং এই এক্সটা গুণ করবো ই এর সাথে গুণ করো না এক্স এর সাথে গুণ করো তাহলে এখানে যেহেতু ইনটু রয়েছে তাহলে -1 দ্বারা যদি -xকে গুণ করা হয় যে -1 গুণন -x তাহলে কি হবে এই মাইনাস এ মাইনাস হয়ে যাবে প্লাস আর 1 দ্বারা xকে গুণ করলে হয় x তার মানে এখানে কত হবে x এবং তার উপরে কত রয়েছে -2 এটা আমাদের অ্যানসার এতক্ষণ আমরা যে অঙ্কটা করলাম সেটা জানো সালের অঙ্ক কত সালে এসেছে 2004 সালে প্রশ্ন বের করে দেখো 2004 সালে এই অঙ্কটা এসেছে যেটা আমি এইমাত্র সলভ করলাম কঠিন লাগতে পারে তোমরা একটু খাতা কলম নিয়ে মানে যেটুকু অংশ তোমরা বুঝতে পারছো না সেটুকু একটু বারবার দেখো তাহলে তোমাদের আর সমস্যা থাকবে না তো আজকে এই পর্যন্তই আমরা দেখা যাক নেক্সট লেকচারে কোন সূত্র নিয়ে আলোচনা করি সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো